সর্বটুকুর সারটা ভেবে নিল। এই জগতে জগতে যত কিছু আছে সব অসার, শুধুমাত্র আমার ভগবানের চরণ হলো সার। তাই সারটাকে ধরবার জন্য ভগবানের চরণতলে বসে সুন্দর করে ভগবানকে সেবা দেয়। আবার সেবা দেওয়া হয়ে গেলে সুন্দর করে মালা গেঁথে ভগবানের গলায় পরিয়ে দেয়। আবার পরানো হয়ে গেলে কি বলে জানেন তো বাবা, এ তুমি ছড়ায় আপনা আর কেহ না, প্রভু চরণে দিও বড়ে ঠা, যা কিছু তোমার তরে তুমি ছাড়া আপনার আর কেহ না, প্রভু চরণে দিও মোরে ঠাই, চরণে দিও মোরে ঠাই, তোমার তরে তুমি ছাড়াই আপনা আর কেহ না, প্রভু চরণে দিও মোরে ঠা, চরণে দিও মোরে ঠা, প্রভু চরণে দিও মোরে ঠাই, চরণে দিও মোরে ঠাই, যা কিছু পেয়েছি প্রভু তোমারই তো দান, না পাওয়া কিছু পেয়েছি প্রভু তোমারই তো দান, না পাওয়ার ব্যথা নয় নয় অভিমান, আমি যা কিছু পেয়েছি প্রভু তোমারই তো দান, না পাওয়ার ব্যথা নয় নয় অভিমান, যা কিছু পেয়েছি প্রভু তোমারই তো দান, না পাওয়ার ব্যথা নয় নয় অভিমান, আমি কণ্ঠ জড়ায় ধরে তব নাম গাই, প্রভু চরণে দিও মোরে ঠাই, চরণে দিও মোরে ঠাই, এ বিশ্ব চরাচর যা কিছু তোমার তরে তুমি ছ
ছাড়া আপনার আর কেহ না, চরণে দিও মোরে ঠাল, চরণে দিও চরণে দিও মোরে ঠা। প্রত্যেক দিন সুন্দর করে মালা গেঁথে ভগবানের গলায় পরিয়ে দেয়, আবার ভগবানকে পরানো হয়ে গেলে ভাবে বা 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 বা, ভগবানকে মালা পরতে এত সুন্দর লাগছে, ওই মালাটা যদি আমি আমার গলায় পরি তাহলে আমাকেও সুন্দর লাগবে। চিন্তা ভাবনাটা একবার দেখুন, ছোট্ট মেয়ে তো, বলে আমি পড়লে আমাকে আরো ভালো লাগে। তাই প্রথমে ভগবানের গলায় মালাটা দিয়েছিল মা, আবার সেই মালাটা খুলে নিয়ে নিজের গলায় পরে নিল। তাহলে কি হয়ে গেল, বিয়ের সময় অদল বদল হয় গো, কি মালা বদল, মালা বদল করে নিল ভগবানের সঙ্গে 5 বছর বয়সে। ভগবান ওপর থেকে বলে, ও তুলসী তুমি তো আজ থেকে আমার হয়ে গেলে গো। তুলসী বলে, প্রভু আমার যে মনির বাসনা জাগছে, আমি এই জগৎ সংসারে যদি আমার কোনোদিন কাউকে পেতে হয়, আমি তোমাকেই আমি আমার নিজের করে পেতে চাই। আজ থেকে আমার জীবন যৌবন দেহ মন প্রাণ যা কিছু আছে সর্বস্ব কিছু আমি তোমার চরণে সঁপে দিলাম, তোমার চরণে সঁপে দিলাম। ভগবান বলে উঠল, তাই হবে, আজ যে বাসনাটা তুমি আমার কাছে করলে, তুমি আমাকে নিজের করে পেতে চাও, তুমি আমাকে প্রতিরূপে পেতে চাও, আমি তোমার মনোবাসনা পূরণ করব। তুমি বুঝতে পারবে আমি একদিন না একদিন তোমার মনোবাসনা পূরণ করবই করব। একই অপরকে সঁপে দিল। তুলসী বাবা আস্তে আস্তে বড় হচ্ছে, একদিন দুদিন যেতে যেতে তুলসী উপযুক্ত বয়সে পা দিয়েছে। মা গো, উপযুক্ত বয়স যেই না হয়ে গেছে, বাড়িতে উপযুক্ত মেয়ে থাকলে বাবা মায়ের মনে বড় চিন্তা হয় তো, কিন্তু এখন একটা সমস্যা হয়ে গেছে মা, আজকালকার মেয়েদের নিয়ে আর কোনো চিন্তা করতে হয় না, কোনো চিন্তা করতে হয় না, তারা নিজেরাই নিজেরটা ভেবে নিতে পারে। এখনকার যুগের আবিষ্কার এই যে ছোট করে, কি বলুন তো, সব জানা আছে বাবা, আপনি যতটা না জানেন আপনার ছোট বাচ্চা আপনার চেয়ে বেশি জানে। আজকালকার মেয়েরা নিজেরাই নিজেরটা ভেবে না, কিন্তু ধর্মধ্বজ মনে মনে ভাব যে মেয়েটা এত বড় হয়ে গেল, এবার মেয়েটাকে বিবাহ দিতে হবে। তাই মাধবীকে বলছে, ও মাধবী তুমি এক কাজ করো, মেয়ের মনির কথাটা একবার জানার চেষ্টা করো। বাবারা করে না যে মেয়েকে একবার জিজ্ঞাসা করো সে কি চায়। তো স্বামীর কথা শুনে মাধবী গিয়ে বলে উঠল, হ্যাঁ রে মা তুলসী, দেখতে দেখতে তো এত বড় হয়ে গেলি মা গো, তুই এত বড় হয়ে গেলি, কিন্তু এত বড় হয়ে যাওয়ার পরেও তো তুই রাজার মেয়ের মতো আচরণ করলি না, ভালো করে রাজ বস্ত্র পরলি না, রাজ অলংকার করলি না, নিজের কেশটাকে ভালো করে বিনন পর্যন্ত করলি না, কিন্তু মা এবার তো তোকে পরের ঘরে চলে যেতে হবে। মা গো, যেই না বলেছি পরের ঘরে চলে যেতে হবে, সঙ্গে সঙ্গে তুলসী বলে উঠল, মা তুমি আমাকে কার ঘরে পাঠিয়ে দিতে চাও? কেন রে মা, এত কিছু বুঝিস আর এটা বুঝিস না যে মেয়েরা বড় হয়ে গেলে তাকে অন্য কোন পুরুষ মানুষকে বিয়ে করে তাকে সংসারী হতে হয়, আগে তো সংসারী হতে হয়। তুলসী বলে উঠল, মা গো আজ যে সংসারী হওয়ার কথা তুমি আমাকে বলছো, কোন পুরুষ মানুষকে মন দেওয়ার কথা তুমি আমায় বলছো, সেই মনটা তো আমি 5 বছর আগে ভগবান শ্রী হরি নারায়ণকে দিয়ে দিয়েছি, আমার তো মন প্রদান হয়ে গেছে। সেই না এই কথা বলেছে মাধবী বলে উঠল, ওরে তুলসী ও তো পাষাণ মূর্তি। তুলসী বলে উঠল, আমি জানি মা
কিন্তু মা গো তুমি তো জানো না পাষাণে ভাবিয়া রাখছো জারে, সে তো পাষাণ নয়, সে তো পাষাণ নয়। আরে ডাকার মতো ডাকলে পরে পাষাণ গলিয়া ডাকার মতো ডাকলে পরে পাষাণ গলিয়া যায়। পাষাণ ভাবিয়া ডাকছো যারে সে তো পাষাণ নয়, ডাকার মতো ডাকলে পরে পাষাণ গলিয়া যায়। তুমি যে কি পাষাণ ভাবছো মা, সে পাষাণ নয়। তাই আমি নিজে মনে মনে ঠিক করেছি, আমি নিজে ঠিক করেছি যে আমি যে ভগবানের চরণে একবার নিজেকে সঁপে দিয়েছি, সেই মন সেই জীবন সেই যৌবন আমি আর কাউকে দেব না। ভগবানকে পেতে গেলে ইহ জগতের মায়া মমতার মধ্যে সংসারের মধ্যে জড়িয়ে থাকলে হবে না। ভগবানকে পেতে গেলে এই মায়া মমতা ত্যাগ করতে হবে, আর ত্যাগ করতে গেলে তো রাজ্যে থাকলে হবে না, প্রাসাদে থাকলে হবে না। তাই আমি মনে মনে ঠিক করেছি আমি তোমাদের ছেড়ে এই রাজ প্রাসাদ পরিত্যাগ করি, রাজ অলংকার রাজ অস্ত্র সমস্ত কিছু পরিত্যাগ করে চলে যাব বর্ধিকা আশ্রমে। আর বর্ধিকা আশ্রমে গিয়ে আমি চতুর্মুখী ব্রহ্মার ধ্যান করব। আর চতুর্মুখী ব্রহ্মার ধ্যান করার পর তাকে ধ্যানেতে সন্তুষ্ট করে তার কাছ থেকে বর লাভ করে ভগবানকে আমি স্বামী রূপে লাভ করব। মা গো, কোনো সন্তানে যদি মাকে ছেড়ে যাওয়া চলে যাওয়ার কথা বলে সেই মা কি করবে বলো? তাই তাড়াতাড়ি করে মাধবী ওই তুলসী পৃষ্টি আষ্টে পৃষ্টি জড়িয়ে ধরেছে। না মামা, তুই এমন করে আমাকে ফেলে রেখে চলে যেতে পারিস না, তুই আমাকে এমন করে ফেলে রেখে চলে যেতে পারিস না। হ্যাঁরে তুলসী, ছেলেরা বুঝি এইরকমই হয় না রে, সন্তানেরা বুঝি এইরকমই হয় না। হ্যাঁরে তুলসী, তুই আমার সামনে দাঁড়িয়ে কি করে বলে উঠলি মা যে তুই আমাকে ফেলে রেখে চলে যাবি? একবার কি বলার আগে তোর আমার মুখটার কথা মনে পড়লো না রে? কত আদর করে, কত যত্ন করে, কত স্নেহ ভালোবাসা দিয়ে তোকে আমি বড় করে তুলেছি, আর যেই না বড় হয়ে গেলি অমনি আমার কথা ভুলে যেতে চাইছিস, আমাদের ফেলে রেখে তুই চলে যেতে চাইছিস। ধর্মধ্বজের কাছে গিয়ে মাধবী বলে উঠল, স্বামী তুমি ওকে বোঝাও না, আমাদের ছেড়ে যে ও চলে যেতে চাইছে। মাধবী কথা শুনে ধর্মধ্বজ বলে উঠল, মাধবী তুমি দুঃখ করো না, তুমি দুঃখ করো না, আমার তো মনে মনে বড় গর্ব হয় গো, আমার তো মনে মনে বড় অহংকার হয়। কেন জানো? কেমন সন্তানের আমি বাবা হতে পেরেছি, কেমন সন্তানের আমি জন্ম দিতে পেরেছি, যে সন্তান অন্য কিছু চায় না, চাই শুধু ভগবান। একবার বলুন তো বাবা, কজন বাবা এই ধর্মধ্বজের মতো ভাবতে পারে? আজকালকার বাবা মায়েরা শুধু ডাক্তার উকিল জজ ব্যারিস্টারের পিছনে ছুটে ছুটে বেড়াচ্ছে। আজকালকার ছেলে মেয়েরা বাবা মায়ের চরণে প্রণাম করলে বা আত্মীয় স্বজন বড়দের প্রণাম করলে বলে তুমি বড় হও, বড় হয়ে তুমি ডাক্তার হও, বড় হয়ে তুমি মাস্টার হও, তুমি উকিল হও, তুমি জজ
পরিষ্কার হও। কিন্তু বাবা বলুন তো, সন্তানেরা প্রণাম করলে কজন আত্মীয় কজন বাবা মা তার মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলে, সন্তান তুমি বড় হও আর বড় হয়ে মানুষের মতো মানুষ হও। বড় হয়ে কত বড় ডাক্তার হলো সেটা বড় কথা নয় বাবা, বড় হয়ে সে কেমন মানুষ হলো সেটাই হলো তার সবচেয়ে বড় পরিচয়। আমার ছেলে ডাক্তার হয়েছে বলে আনন্দ ধরে না, কিন্তু সেই ডাক্তারের যদি মানুষের মতো মানুষ হওয়া না হয়, যদি মনটা বড় না হয়, মনটা যদি বিরাট না হয়, তার ডাক্তার হয়ে কোনো লাভ হবে না। একটা ডাক্তার হয়ে কোনো লাভ হবে না। সন্তানকে হরিভক্ত করে তুলুন, সন্তানকে কৃষ্ণ ভক্ত করে তুলুন, সন্তানকে বড়জনকে গুরুজনদের সম্মান দিতে শেখান, তবেই তো সে মানুষের মতো মানুষ, তবেই তো আপনি গর্ব করে বলতে পারবেন ওই দেখ আমার সন্তান যে বড়দেরকে সম্মান দিতে জানে। ডাক্তার না হয়েছে তো কি হয়েছে তাতে আমার কোনো দুঃখ নাই, মাস্টার হয়েছে তো না হয়েছে তো কি হয়েছে তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার সন্তান এমন হয়েছে যার চরণ ধরতে শিখেছে, যার চরণ ধরলে ডাক্তারের প্রয়োজন হয় না। নিদাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। তাই তুমি দুঃখ করো না, ও তো সর্বসার ভগবানকে পেতে চাইছে, ভগবানকে পা, ভগবানকে পেলে ওর জীবন ধন্য হবে, আর আমি বলতে পারবো আমার সন্তান ভগবানের চরণতলে পৌঁছে গেছে, পৌঁছে গেছে ভগবানের চরণতলে। তাই তুলসী কি করছেন দেখো, তুলসী বাবা মায়ের চরণে প্রণাম করে রাজপ্রাসাদ রাজ অলঙ্কার রাজ বস্ত্র সমস্ত কিছু পরিত্যাগ করে বলে উঠল, মা গো আমি যাওয়া জনম জনম এই হরি না আমি যেন গা যাবার বেলা একটি কথা জনম নয় বাবা জনমে জর এই হরি আমি যাবার বেলা হরি বল হরি বল হরি বল একই কথা বলে যায় জনম জনম এই হরি না আমি যেন জানো মা আমাকে তো অনেকটা পথ যেতে হবে,
ওই পথে চলতে চলতে যদি আমার কোনোদিন বিপদ হয়, যদি কোনোদিন আমার দেহ ছিঁড়ে আমার প্রাণ পাখি বিদায় নিয়ে চলে যায়, মা গো তুমি আমাকে আশীর্বাদ করো যেন আমি তার আগে ভগবানকে পেতে পারি। মা যেদিন আমি থাকবো তুলসী বলে উঠল, মা যেদিন আমি আর থাকবো না সেই দিন তুমি আমাকে আশীর্বাদ করো যেন আমি ভগবানের চরণ তলে পৌঁছে যেতে পারি। আজ প্রিয় ভক্তমণ্ডলের উদ্দেশ্যে আমি আমার নিজের মতো করে একটা কথা বলে যেতে চাই। আজ আপনারা সবাই আমাকে দেখছেন যে আমি আপনাদের গ্রামে এসে আপনাদের হরিবাসরে দাঁড়িয়ে দুটো হরিকথা কৃষ্ণ কথা বলছি, সবাই আমাকে দেখছে। কিন্তু বাবা এমন তো দিন আসে, এই পৃথিবীতে তো সবাই চিরকাল বাঁচতে আসে না, জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন হবে আর মৃত্যুটাই স্বাভাবিক। আজ আমি দাঁড়িয়ে আছি, আজ আমি জীবিত আছি, কাল তো আমার মৃত্যু হলেও হতে পারে। যদি আপনারা ওদিকে শুনতে গিয়ে ওদিকে কানাকানি শুনতে পান যে কাল আমাদের হরিবাসরে যে মেয়েটা গান গাইছিল জানিস, আজকে নাকি সেই মেয়েটা মারা গেছে, আজ নাকি সেই মেয়েটা মারা গেছে, এমন তো হলেও হতে পারে তাই না? মাগো যেদিন আমার এমন দুর্দশা হবে, যেদিন আমার এমন অবস্থা হবে, আপনাদের কাছে আমি একটা কথা বলে যেতে চাই, যেদিন আমার একটি নতুন পরিচয় হবে, আমাকে আর আমার নাম ধরে কেউ ডাকবে না, কেউ কীর্তনিয়া বলবে না, সবাই নতুন করে নাম দেবে মরা, সবাই মরা বলবে, সবাই দলে দলে দেখতে আসবে, সবাই দলে দলে দেখতে এসে বলবে আহারে মেয়েটা কাল ওই গ্রামে হরিনাম করতে গেছিল আর আজ এসে মারা গেল, আমার মা আমার বাবা আমার আত্মীয় পরিজন কত ডাকাডাকি কত হাঁকাহাঁকি করবে, কিন্তু আমি কারোর কথা শুনতে পাবো না। আপনাদের চরণে একটা নিবেদন রেখে যেতে মা, যেদিন আমি থাকবো না, যেদিন আমার এই পাখির ভেতর থেকে খাঁচার ভেতর থেকে প্রাণ পাখি বিদায় নিয়ে চলে যাবে, সেই দিন আপনারা সবাই মিলে আমাকে আশীর্বাদ করবে যেন আমার প্রাণ পাখিটা ওই গোবিন্দ চরণে গিয়ে ঠাঁই পেতে পারে, গোবিন্দ চরণে যেন যেতে পারে। আর আমি যেদিন থাকবো না সেদিন আপনারা কি করবে? ও গো যেদিন আমি থাকবো না ও গো যাবো বহুদূরে, যেদিন আমি থাকবো নামের সুরে সাজের পদ
সবার ক্ষমা মাঝে যেতে যেতে মনে মনে ভাবলো ভগবানকে পেতে গেলে প্রথমে দেহ শুদ্ধ করতে হবে, কারণ দেহ যদি শুদ্ধ না থাকে যা কিছু করা হবে সবই বৃথা হয়ে যাবে, সবই বৃথা হয়ে যাবে। মা কারণ শাস্ত্রে বললেন যে অধিকৃত জনমক বসুরন সংসার, অর্থাৎ অধিকৃত দেহ যাদের দেহে এখনো পর্যন্ত দীক্ষা হয়নি তাদের দেহর সাথে আর ওই পশুর দেহর সাথে কোনো ফারাক নেই, কোনো পার্থক্য নেই। পশুরা কোনোদিনও ভগবানের চরণ তালে যায় না, ভগবানকে সেবা দেয় না, তাদের কোনো দায়িত্ব নেই। ঠিক তেমন যদি মনে ভাবেন ভগবানকে সেবা দেবেন, ভগবানের চরণ পাবেন, তাহলে মাগো কষ্ট করে একটু দীক্ষাটা নিয়ে নেবেন, কারণ দীক্ষা না হলে দেহ শুদ্ধ হয় না, আর যতভাবেই ভালো করে সেবা দেন সেবা কাজে লাগে। তাই তুলসী ভাবলো ভুল যখন হয়েছে ভুলটাকে আমার শুধরাতে হবে, ভুলটাকে শুধরে নেওয়ার জন্য গুরু বলে মেনে নিল চতুর্মুখী ব্রহ্মাকে। চতুর্মুখী ব্রহ্মাকে ধ্যানেতে সন্তুষ্ট করবে বলে এক বৎসর নয় দু বৎসর নয় আজকে 40,000 বৎসর ধরে ধ্যান করছে, 40,000 বৎসর ধরে ধ্যান করছে। উপর দিকে দুটি হাত করে এক পায়ে দাঁড়িয়ে উর্ধে দুটি বাহু তুলে বলে উঠল ও দেবায়ো
চতুর্ভুকে ব্রহ্মা নেমে এলেন বর্ধির কাছে, দেখেই চিনতে পারলেন যে আর অন্য কেউ নয় গোলকেশ্বরী পদ্মা। গোলকেশ্বরী পদ্মা কি করে হলো মা? এ তো তুলসী নাম নিয়ে চলে এসেছি, কিন্তু না, গোলক বৃন্দাবনে ছোট্ট একটা ঘটনা হয়েছে, ঘটেছিল। গোলক বৃন্দাবনে যেদিন পদ্মা গোবিন্দকে সেবা দেবে বলে তৈরি হয়েছে, রাধারানী বলে উঠল, গো পদ্মা, তুমি চরণ সেবার কিছু জানো না, তোমাকে চরণ সেবা নিতে হলে সময় নিতে হবে, শিক্ষা নিতে হবে, তবেই তুমি গোবিন্দ চরণ পাবে। তাই আমি তোমাকে অভিশাপ দিয়ে পাঠিয়ে দিলাম মর্ত্যের মাটিতে। তুমি মর্ত্যের মাটিতে গিয়ে জন্ম নেবে, সেখানে জন্ম নিয়ে প্রথমে তোমায় শিখতে হবে কেমন করে ভগবানকে সেবা দিতে হয়, তবে তুমি ভগবানের চরণ পাবে। সেই পদ্মা চলে এসেছে মর্ত্যের মাটিতে, কোথায়? ওই মাধবীর গর্ভে চলে এলো বর্ধিক আশ্রমে। বর্ধিক আশ্রমে এসে শ্রী হরি নারায়ণকে পাবে বলে ব্রহ্মাকে জপ করছে। ব্রহ্মা বলে উঠলো, বলো তুলসী, তোমার মনে কি বাসনা? তুলসী বলে, প্রভু, আমার মনের মধ্যে একটি বাসনা জেগেছে যে ওই শ্রী হরি নারায়ণকে আমি আমার পতি রূপে পেতে চাই। ব্রহ্মা বলে উঠলো, তুলসী, তুমি তো পাবে না। বলে, কেন? না, স্বর্গের শ্রী হরি নারায়ণ একজনকে পাঠিয়ে দিয়েছে আগে থেকে, তাকে তোমায় বিবাহ করতে হবে। বলে, সে কে প্রভু? বলে, সে তো আর অন্য কেউ নয়, সে হলো ওই গোলকের কৃষ্ণ সখা শ্রীদা। তোমার রূপে মুগ্ধ হয়ে তোমাকে পত্নী রূপে পাবে বলে মনের মধ্যে বাসনা করেছে, প্রাণের ভয়ে কিন্তু বলতে পারে। বলেছিল কৃষ্ণকে, কৃষ্ণ সেদিন বলেছিল, শোন শ্রীদা, তুই দুঃখ করিস না, এমন একদিন আসবে যেদিন রাধারানীর অভিশাপে চলে যাবে শ্রীদাম মর্ত্যের মাটিতে, তুইও চলে যাবি মর্ত্যের মাটিতে। যেদিন ওই পদ্মা মর্ত্যের মাটিতে হবে বিরাজিনী, সেই দিন থেকে হবে তোরই হরণী। বলে, স্বর্গের শ্রীদাম মর্ত্যে এসে গেছে প্রভু? বলে, এসেছে কি বলছো? সে হয়েছে দ্রোণবংশী রাজা, নাম তার শঙ্খ চূড়। কিন্তু শঙ্খচূড় যেখানে আছে সেখান থেকে এখানে আসতে গেলে কম করে 12 বছর সময় লাগে। ও প্রভু, আমি 12 বছর ধরে কি করব? এক কাজ করো, এই 12 বছর হলো সুবর্ণ সুযোগ, এই 12 বছর ধরে তুমি রাধা নাম জপ করো। রাধা নাম জপ করলে রাধার কৃপা হবে, আর শঙ্খচূড় ফিরে এলে তাকে বিয়ে করে পতির মর্যাদা দেবে। বলে, তাই হবে প্রভু। চতুর্মুখী ব্রহ্মা চলে গেলেন, আর তুলসী ওই বর্ধিক আশ্রমে বসে বসে শুরু করলেন রাধা রানীর জপ। রাধে রাধে বলতে শুরু করেছে। আমার জন্য আমরাও সবাই মিলে ওই তুলসীর কথা মতো তুলসীর সাথে সাথে একটু তালে তাল দেবো, নাকি? তুলসী রাধাকে ডাকছে, আমাদেরকেও রাধা ডাকতে হবে। কেন? না, রাধা ভজনে বিনা গোবিন্দ চরণ মেলে না। রাধাকে ভজন করতে হবে, তবে গোবিন্দকে পাওয়া যাবে। কারণ গোবিন্দ যেখানে আছে সেই জায়গার পথটা একমাত্র রাধারানী জানে। রাধারানী যদি পথ না দেখায় আমরা সেখানে যেতে পারব না। তাহলে আমাকে রাধারানীর চরণ ধরতে হবে। তাই সবাই মিলে বলুন, কি বলবে? রাধা নামে দাও তালে, তালে দিতে হবে। রাধা নামে দাও তালে, রাধা পেয়ারি হামারে, রাধা নামে দাও তালি, রাধা প্যারি হামারি, রাধা নামে দাও তালি, দাও তালি, রাধা প্যারি হামারি, সবাই উঠে বাহু তুলে, তালি, রাধা প্যারি হামারি, রাধা নামে দাও তালি, রাধা প্যারি হামারি, রাধে রাধে বলো দুটি বাহু তোলো, রাধে রাধে বলো দুটি বাহু তোলো, বাহু কই? মানে চাদরের তলায় আছে। সবাই তুলুন, এত ঠান্ডা এখনো পড়েনি। হ্যাঁ, তুলুন একদম সোজা করে। এই ভাঁজে থাকলে না, ভাঁজে এখানে ভক্তি আটকে যাবে। একদম সোজা করে রাখুন। রাধে রাধে বলো দুটি বাহু তোলো, রাধে রাধে বলো দুটি বাহু তোলো, রাধে রাধে বলো দুটি বাহু তোলো, রাধে রাধে বলো
রাধা পিয়ারি হামারি, রাধা নামে দাও তালি রাধা পিয়ারি হামারি, রাধা নামে দাও তালি রাধা পিয়ারি হামারি, রাধে রাধে বলো বৃন্দাবন চলো, রাধে রাধে বলো বৃন্দাবন চলো, রাধে রাধে বলো বৃন্দাবন চলো, রাধে রাধে বলো বৃন্দাবন চলো। ওমা মহাজন কি বলছে, রাধে রাধে বলো আর বৃন্দাবনে চলো। বৃন্দাবনে যেতে গেলে গাড়ি পাওয়া যাবে তো? বলে হ্যাঁ পাওয়া যাবে। কি গাড়ি গো? রাধা নামের গাড়ি। আর যারা রাধে রাধে বলবে তারা স্পেশাল সিটে বসতে পারবে, আর যারা বলবে না তারা সুযোগ পাবে না কিন্তু। তাই সবাই মিলে বলুন, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, রাধে রাধে বলো বৃন্দাবন চলো, রাধে রাধে বলো বৃন্দাবন চলো, রাধে রাধে বলো বৃন্দাবন চলো, রাধে রাধে শ্যাম তোমার রাধা পিয়ারি হামার, রাধা নামে দাও তালি রাধা পিয়ারি হামারি, রাধা নামে দাও তালি রাধা পিয়ারি হামারি, রাধে রাধে বলো বৃন্দাবন চলো, রাধে রাধে বলো বলো রাধা রানী চলো, রাধে রাধে বলো বৃন্দাবন চলো, রাধে রাধে রাধা নামে দাও তালি রাধা পিয়ারি হামারি, রাধা নামে দাও তালি রাধা পিয়ারি হামারি, বলো রাধে 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 রাধে, সবাই বলো বললো রাধে 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 রাধে। আমার মায়েরা সব বাবারা সব মনে মনে বলছে না, আপনি জোরে বলছেন, কিন্তু কিছু কিছু জন আছে তারা সব মনে মনে বলছে, মনে মনে বললে কিন্তু আমার কোনো কাজ হবে না। আমি আগে বলে দিচ্ছি, ওই যে আমার বাবারা সব পিছনে বসে বসে মনে মনে বলছে না, আমার বাড়ির কর্তা মশাই সুন্দর করে রান্না বান্না করেছেন তো, যখন খেতে বসবেন বাবা হেভি গন্ধ, হেভি গন্ধ, ওই গন্ধ নাকের ভেতরে যাবে কিন্তু খেতে পারবেন না। আসনের মধ্যে বসে সুন্দর করে মাখিয়ে যদি না গালের মধ্যে দেবেন, মনে মনে যদি বলেন আমার পেট ভরে যা আমার পেট ভরে যা, তাহলে কি ভরবে মা? ভরবে না তো, খেতে হবে তবে ভরবে। ঠিক তেমন মনে মনে যদি রাধারানীকে না ডাকেন তাহলে শুনতে পাবে না, জোরসে ডাকতে হবে। তাই সবাই মিলে বলুন, রাধারানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, বললো রাধে 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 রাধে, জোরসে বলো রাধে রাধে, জোরসে বলো রাধে রাধে, আবার বলো রাধে রাধে, জয় রাধে 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 রাধে, মন গহীরে রাধে রাধে, প্রাণ গহীরে রাধে রাধে, মন সংকনে রাধে 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 রাধে, জয় রাধে রাধে, কৃষ্ণচন্দ্র রাধে রাধে, কাশী বাজা রাধে রাধে, জয় রাধে শ্রী রাধে রাধে, জোর সে বলো রাধে রাধে, ফির সে বলো রাধে রাধে, আবার বলো রাধে রাধে, জয় রাধে রাধে রাধে, রাধে 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 রাধে, রাধা রানী রাধে রাধে, কৃপা করো রাধে রাধে, আমি অভাগী রাধে রাধে, জয় রাধে রাধে রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধা নামে দাও তালি দাও তালি রাধা পিয়ারি হামারি, রাধা নামে দাও তালি রাধা পিয়ারি হামারি, হৃদয় গৌর মাত হরি বল হরি বল, রাধা পিয়ারি হামারি, রাধা নামে দাও তালি রাধা পিয়ারি হামারি, রাধা নামে দাও তালি রাধা পিয়ারি হামারি। রাধা রানীর নাম করছেন, ওদিকে চতুর্মুখী ব্রহ্মা এলেন বর্ধিকাশ্রমে,
শঙ্খচূড়কে দেখেই বুঝতে পারলেন যে ও আর অন্য কেউ নয়, ওই গোলকের শ্রীরাম চলে এসেছে মর্ত্যের মাটিতে। নাম নিয়েছে শঙ্খচূড়, নাম নিয়েছে। বলে উঠলো, বলো শঙ্খচূড় তুমি কি চাও? বলে প্রভু আমাকে অমরত্ব দান দিন। বলে অমরত্ব আমি তোকে দিতে পারবো না, এই হরি কবচ গুলটনটা আমি তোর গলে পরিয়ে দিলাম, এই ঘড়ি কবচ গুণটা তোর গলে পরিয়ে দিলাম, এটা যতদিন না তোর গলে থেকে চুরি হয়ে যাচ্ছে, যতদিন না তোর গলে থেকে হারাবে, ততদিন কোন দৈত্য দানব মানব তোর দেহ থেকে এক ফোঁটা রক্ত ঝরাতে পারবে না। বর দিয়ে দিল। তবে বাবা তোকে যে বিবাহ করতে হবে, চলে যা হিমালয়ের পাদ থেকে বর্ধিক আশ্রমে, তুলসী নামে একটি মেয়ে বসে বসে নাম জপ করছে, তুই তাকে বিবাহ করে পত্নী রূপে মেনে নিবি। বলে হ্যাঁ প্রভু তাই হবে। বর গ্রহণ করে চলে এলো বর্ধিক আশ্রমে। বর্ধিক আশ্রমে দেখে তুলসীকে দেখে চিনতে পারলো, ও এইটা তো সেই মেয়েটি বসে বসে রাধারানীর নাম জপ করছে, এ তো সেই মেয়েটি বসে আছে রাধারানীর মন এক মন দিয়ে রাধারানী জপ করছিল, হঠাৎ করে দেখতে কে কে আপনি, কি আপনার পরিচয়? শঙ্খচূড় বলে আমার পরিচয়টা পরে শুনবে, আগে তোমার পরিচয়টা বলো। মানে আমার পরিচয়টা শুনবে তো, তবে শোনো, আমার বাবার নাম হলো ধর্মধর, মায়ের নাম মাধবী, আমার নাম হলো জোরে বলে তুলসী, তুলসী। ও ব্রহ্মা তোমাকে মেয়েটির নামে বলেছিল, কি গো আমার পরিচয়টা তো নিলেন, এবার আপনার পরিচয়টা বলুন, আমার পরিচয় শুনবে, তবে শোনো, দ্রোণ বংশের রাজাই আমি শঙ্খচূড়না, পূর্ব জন্মে ছিল নিবাস আমার গোলকধাম, আমার গোলকধাম, শ্রীরাধার অভিশাপে জন্ম হলো দৈত্য কুলে, দৈত্য কুলে, প্রভুর চরণে ছেড়ে নামে ধরা আমি তোমার, ব্রহ্মা তো আমাকে ছেলেটির কথাই বলেছিল গো, তাই আর দেরি না করে ওমা দুজনে দুজনকে একেবারে মন থেকে মেনে নিল, মন থেকে মেনে নিয়েছে। তাই মেনে নেওয়ার সঙ্গে সঙ্গে আর দেরি না করে কি হলো গো, এবারে পতি রূপে তুলসী বরণ করিল, পতি রূপে তুলসী বরণ করিল, পতি রূপে তুলসী বরণ করিল, এবারে পতি রূপে তুলসী বরণ করিল, স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করল, স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করল, স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করল, স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করল। ওমা বিয়ে বাড়িতে গিয়েছেন তো? হ্যাঁ, সবার নেমন্তন্ন থাকে আমি জানি। বিয়ে বাড়িতে গিয়ে কি করেন? বিবাহ দেখেন, আর বিবাহ দেখতে দেখতে উলুধ্বনি দিতে হয়। ওমা সবাই উলুধ্বনি করুন, আর যদি কারুর কাছে একটু শাঁখ থেকে থাকে একটু শঙ্খ ধ্বনি করে দিন। শাঁখ বাজে সানাই বাজে মাদলের বোল, শাঁখ বাজে সানাই বাজে মাদলের বোল, শাঁখ বাজে সানাই বাজে মাদলের বোল, আরে রাধা রানী আহা, শাগ বাজে সানাই বাজে মাদলের বোল, শাগ বাজে সানাই বাজে মাদলের বোল, শাগ বাজে সানাই বাজে মাদলের বোল, আরে তুলসীর বিয়েতে আনন্দের রং, তুলসীর বিয়েতে আনন্দের বোল, তুলসীর বিয়েতে আনন্দের রং।
মা কেহ নাচে কেহ নাচে কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি 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 কেহ কেহ আনন্দে দেয় গরা গরি কেহ কেহ আনন্দে দেয় গরা গরি কেহ কেহ আনন্দে যায় গরা গরি আজ কি আনন্দ আজকে আনন্দ তুলসীর বিয়েতে আজকে আনন্দ তুলসীর বিয়েতে আজকে আজকে আনন্দ আজকে আনন্দ আজকে আনন্দ আজ তুলসীর গলির মালা ও মা একটু তো বাকি আছে ধৈর্য ধরে একটুখানি বসতে হবে কিন্তু হ্যাঁ একটু পরে নৃত্য করবেন আমি জানি আপনারা নাচতে ভালোবাসেন তার জন্য একটু সময় দিতে হবে একটু লীলাটা শেষ করে দিই নাকি তো একটু ধৈর্য ধরে বসুন একটুখানি বাকি আছে অল্প একটু ধৈর্য ধরে বসুন আজ তুলসীর গলের মালা সংঘ জুড়ে গলে দিল গলে দিল আবার সেই মালা লইয়া সংঘ জুড়ে তুলসীর গলে দিল তুলসী গলে দিল চারি জনে বাঁধা রব উরুণি ধরি উরুণি ধরিল আরে নয় নয়নে আজ মিলন হইল মিলন হইল একে অপরের গলে মালাটাকে বদল করে দিল তাহলে কি হলো মা একজনের গলার মালা অন্যজনের গলে দিল আবার সেই মালা অর্থাৎ শঙ্খচূড়ের গলের মালা তুলসীর গলে দিল তাহলে কি হলো গো কি হলো আজ মালা বদল হলো গো 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 মালা বদল হলো গো হরি বল হরি বল মালা বদল হলো গো আজ মালা বদল হলো গো আজ মালা বদল হলো গো আজ মালা বদল হলো গো মালা বদল হলো গো তোরা শাক বাজা আই তো বেরিয়েছে তোরা শাক বাজা উলুদে মালা বদল হলো গো শাক বাজা উলুদে মালা বদল হলো গো তোরা শাক বাজা উলুদে মালা বদল হলো গো তোরা শাক বাজা উলুদে মালা বদল হলো গো তোরা শাক বাজা উলুদে মালা বদল হলো গো শাক বাজা উলুদে মালা বদল হলো গো তোরা শাক বাজা উলুদে মালা বদল হলো গো তোরা শাক বাজা উলুদে মালা বদল হলো গো শুভ দৃষ্টি হলো গো শুভ দৃষ্টি হলো গো শুভ দৃষ্টি হলো গো হরি বল হরি বল শুভ দৃষ্টি হলো গো 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 শাক বাজাই উলুদে শুভ দৃষ্টি হলো গো শাক বাজাই উলুদে শুভ দৃষ্টি হলো গো তোরা শাক বাজাই উলুদে শুভ দৃষ্টি হলো গো তোরা শাক বাজাই উলুদে শুভ দৃষ্টি হলো গো মালা বদল হলো গো
মালা বদল হলো গো দেখবেন সতী রমণীদের স্বামীদের তো কোনোদিনও মৃত্যু হয় না। আবার যাদের যে স্বামী জানতে পারে যে আমার স্ত্রী সতী, আমার স্ত্রীর যদি সতীত্ব হরণ না হয় তাহলে আমার মৃত্যু হবে না, তার ভেতরে কিন্তু বিরাট অহংকারে জন্ম আর সংকোচুর একেবারে অহংকারের মতো হয়ে স্বর্গরাজ্য করলো আক্রমণ। ইন্দ্রলোকে গিয়ে ইন্দ্রকে পরাজিত করলো, ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মাকে পরাজিত করলো, আর শিবলোকে গিয়ে শিবকে একেবারে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিল। 33 কোটি দেবতাগণের স্বর্গে ঠাঁই হলো না, স্বর্গ থেকে বিতাড়িত হয়ে চলে এলো ক্ষীরোদ সাগরের কূলে। ক্ষীরোদ সাগরের কূল ছুটতে ছুটতে চলেছে, প্রভু আমায় কৃপা করো, প্রভু ত্রাহিমাং ত্রাহিমাং রক্ষাবান রক্ষাবান। উর্ধ্বমানে মুখ তুলে ছুটতে ছুটতে গিয়ে ক্ষীরোদ সাগরের তীরে এসে দেখলেন ক্ষীরোদ সাগরের জলে শায়িত আছেন শ্রী হরি নারায়ণ। শ্রী হরি নারায়ণকে দেখে বলে বললেন, প্রভু জগ জগ নারায়ণ, জগ জগ নারায়ণ, জাগো প্রভু জাগো। জাগরিত হয়ে বলে উঠলেন, কি 33 কোটি দেবতাগণ আমার কাছে কি কারণে আগমন? প্রভু ওই স্বর্গ থেকে আমাদের দাঁড়িয়ে দিয়েছে, সংকোচুর বধের একটা উপায় বলো প্রভু। শ্রীহরি নারায়ণ আদেশ দিলেন ভোলানাথকে, তুমি এই মুহূর্তে যাও আর সংকোচুরকে পরাজিত করে পুনরায় ফিরে এসো। প্রভু শঙ্খচুরের তো মৃত্যু হবে না, বলে কেন না, ওর গলে আছে হরি কবচ কুণ্ড, ওটা যতদিন থাকবে ততদিন তো আমি কিছু করতে পারবো না। বেশ, তোমাদের মধ্যে যখন যুদ্ধ শুরু হবে ঠিক সেই সময় আমি ব্রাহ্মণের বেশ ধরে ওই শঙ্খচুরের গলে থেকে হরি কবচ কুণ্ডলটা হরণ করে নেব, তাহলেও মৃত্যু হবে না, কারণ ঘরে রয়েছে সতী রমণী স্ত্রী তুলসী। সতী রমণীদের স্বামীদের কোনোদিনও মৃত্যু হয় না। বেশ, আমি রাজপ্রাসাদে প্রবেশ করে শঙ্খচূড়ের বেশ ধারণ করে সতী রমণী তুলসীর সতীত্ব হরণ করো। সেই যে কথা দিয়েছিল আমি তোমার পতি হয়ে মনোবাসনা পূরণ করব, কিভাবে মনোবাসনাটা পূরণ করে দেখো। হলো ঠিক তাই, শঙ্কজুর অহংকারী মত হয়ে যেগুলো করেছিল ভেতরে অনুশোচনা, আর সেই অনুশোচনা থেকে মুক্তি পাবে বলে চন্দ্রভাগা নদীর তীরে গিয়ে বসে পর্ণকুটি নির্মাণ করে 7 দিন 7 রাত্রি ব্যাপী কৃষ্ণ নাম করবে বলে প্রতিজ্ঞা করেছে। আর 7 দিন 7 রাত্রি ব্যাপী কৃষ্ণ নাম করছে, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ। সবাই করে করো দাঁড়ি দিয়ে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ
Krishna, 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 hey. Krishna, 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 Ishara Parama Krishna Satchidananda Vigraha Ishvara Deva Jande Jagat Priya Karo Vidai Lord Vimalananda Hari Va Krishna, 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 তুমি আমার সঙ্গে যুদ্ধ করো। বলানা খুব ভালো করেই জানে যে শঙ্খজুর আমার সঙ্গে যুদ্ধ করতে পারবে, কারণ আমার মাথার উপরে হাত রেখেছেন শ্রী বিষ্ণু, শ্রী হরি নারায়ণ। বলানা এমন কিছু কিছু কথা বলে উঠলো বাবা, যে কথাগুলো শুনে শঙ্খচুর রেগে গেল। বলানাথ বলে উঠল, শঙ্খচুর তুমি আমাকে দেখে ভয় পেয়ে গেছো, তুমি ভীরু, তুমি কাপুরুষ, তুমি মিথ্যেবাদী, তুমি দ্রোণবংশের উচ্ছিষ্ট রাজা, উচ্ছিষ্ট রাজা, উচ্ছিষ্ট রাজা। ভোলানা আমি তোমার সঙ্গে যুদ্ধ করব, যেই না যুদ্ধের আহ্বান জানিয়ে দিয়েছে। শঙ্খচুর বলে উঠল, প্রভু আমি সাত দিন সাত রাত্রি হরি নাম করব বলে, কৃষ্ণ নাম করব বলে প্রতিজ্ঞা করলাম, তুমি আমার প্রতিজ্ঞা রক্ষা করতে দিলে না। আজ আমি প্রতিজ্ঞা করলাম, যুদ্ধ করে তোমার আমি মৃত্যু দেব। ফিরে এলো রাজপ্রাসাদে, তুলসীকে বলে উঠল, তুলসী আমি যাবো চন্দ্রভাগা নদীর তীরে যুদ্ধ করতে। যেই না যুদ্ধ করতে যাবে বলেছে, তুলসী স্বামীকে বলে উঠল, স্বামী তুমি আমাকে ফেলে এমন করে যেতে পারো না, কারণ যুদ্ধ মানেই হলো মৃত্যু,
ওই যুদ্ধ করতে গিয়ে যদি তোমার মৃত্যু হয়ে যায় তাহলে আমি কেমন করে থাকব? তুমি আমাকে কেমন করে ফেলে রেখে চলে যেতে পারো না? তাই তুলসী বলে উঠল, স্বামী গো, তুমি এমন করে আমাকে ফেলে রেখে চলে যেতে পারো না। তাই তুলসী বলে উঠল, না শোনো শোনো না কথা, তুমি না দিও দিও না বাধা, তুমি আমার কথা শোনো না, শোনো না কথা, স্বামী গো না দিও দিও না বাধা, আমার কথা শোনো না, তোমার যেতে দেব না, আমার কথা শোনো না, তোমার যেতে দেব না। তুলসীর কথা শুনে শঙ্কর বলে, না না দিও না বাধা দিও না, না না দিও না বাধা দিও না, না 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 তুমি অমন করে আমায় বাধা দিও না, দিও না বাধা দিও না, আমারে কথা শোনো না, তোমায় যেতে দেব না, কথা শোনো না, তোমার যেতে দেব না, দিও না বাধা দিও না, দিও বল হরি বাধা দিও না, দিও না বাধা দিও না, না না দিও না বাধা দিও না, কথা শোনো না, কথা শোনো না, তোমায় যেতে দেব না। শঙ্কর কথা দিয়েছি যুদ্ধ করবে, তাই তুলসী হাজার বাধা দেওয়া সত্ত্বেও কোনো বাধা মানল না। রাজপ্রাসাদ পরিত্যাগ করে, রাজ অলঙ্কার পরিত্যাগ করে, রাজবস্ত্র স্ত্রী পুত্র সবাইকে পরিত্যাগ করে চলে এলো চন্দ্রভাগা নদীর তীরে। চন্দ্রভাগা নদীর তীরে বসে কৃষ্ণ নাম করছিল, কিন্তু সে কৃষ্ণ নাম তো করা হলো না। তাই ভোলানাথের সঙ্গে শঙ্কুচুরির যখন তুমুল যুদ্ধ শুরু হবে, ঠিক সেই সময় স্বর্গের শ্রী হরি নারায়ণ একটি ব্রাহ্মণের বেশ ধরে বলে উঠল, আমায় ভিক্ষা ভিক্ষা দা, আমার কাছে প্রাতকালে কি কারণে প্রভু, আমি তো আমার জন্য কিছু আনিনি যা দিয়ে তোমাকে আমি দান দিতে পারব। ব্রাহ্মণ বলে বললেন, তুমি সর্বস্ব কিছু ছেড়ে এসেছ, কিন্তু নিজের জন্য একটা কিছু নিয়ে এসেছ, সেটা আমাকে তুমি দান করে দাও। ব্রাহ্মণের কথা শুনে শঙ্কর বলল, বেশ আমার কাছে কি আছে আপনি বলে দিন। এভাবে বললে হবে না, সত্যঙ্গীকার করো। বেশ, আমিও দ্রোণবংশের রাজা, নাম আমার শঙ্কর। এই চন্দ্রভাগা নদীর তীরকে সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করলাম, আপনি এই মুহূর্তে প্রাতঃকালে আমার কাছ থেকে যে দান চাইবেন সেটা আমি আপনাকে হাসি মুখে দান করে দেব, দান করে দেব, দান করে
দেবো। প্রতিজ্ঞা যেই করে ফেলেছে ব্রাহ্মণ বলে উঠলে শঙ্খচূড়, দান যদি দিতে হয় তুমি তোমার এই গলের ঘড়ি কবচ কুণ্ডুলটা আমাকে দান করে দাও। যেই না এই কথা বলেছে সঙ্গে সঙ্গে শঙ্খচূড় বলে উঠল, ব্রাহ্মণ আপনি ভালো করে জানেন যে এই গলের হরি কবচ কুণ্ডল যদি আমি দান করে দিই তাহলে আমার আর জগতে বেঁচে থাকা হবে না। কিন্তু সে যে প্রতিজ্ঞা করেছে তাই প্রতিজ্ঞাটাকে রক্ষা করবার জন্য হাসি মুখে হরি কবচ কুণ্ডলটাকে দান করে দিল। যেই দান গ্রহণ হয়ে গেছে ব্রাহ্মণ আর দেরি করলেন, চলে গেল রাজপ্রাসাদ। রাজপ্রাসাদে তুলসী স্বামীর পথ চেয়ে বসেছিল, রাজপ্রাসাদে ঢুকে যে শঙ্খচূড়ের বেশ ধারণ করে তুলসী ছুটতে ছুটতে এসে ওই স্বামীকে জড়িয়ে ধরে আলিঙ্গন করল। যেই নাম আলিঙ্গন হয়ে গেছে সতীত্ব হরণ হয়ে গেল, আর সতীত্ব হরণ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শিথির সিঁদুর আপনা হতে মুছে গেল। যেই শিথির সিঁদুর মুছে গেছে তুলসী বলে উঠল, কে কে আপনি, কি আপনার পরিচয়, আপনি যেই হন না কেন আমি আপনাকে অভিশাপ দেব। যেই বলেছে মা অভিশাপ, স্বর্গের শ্রী হরি নারায়ণ একেবারে সুন্দর করে রাজপ্রাসাদের ভেতরে ওই শঙ্খচূড়ের বেশটাকে পরিত্যাগ করে নিজের রূপটাকে নিয়ে দাঁড়িয়ে পড়লেন। যেই দাঁড়িয়ে পড়েছে তুলসী বলে উঠল, প্রভু তুমি ভগবান হয়ে ভক্তের সতীত্ব হরণ করতে পারলে প্রভু। ভগবান বলে উঠলেন, তুলসী আমি যে নিজের ইচ্ছেতে আসিনি এখানে, তুমি তো আমাকে সেই ছোটবেলা থেকে বাসনা করে প্রভু আমি তোমাকে পতি রূপে পেতে চাই। আমি যে ভক্তবাঞ্ছা কল্পতরু, ভক্ত রক্ষা করা, ভক্তের মনের বাসনা পূরণ করাই হলো আমার প্রধান কাজ, তাই তো আমি তোমার কাছে এসেছি, তাই তো আজ আমি তোমার স্বামী হয়ে তোমার মনোবাসনা পূরণ করলাম। এছাড়া আরো একটি কারণ আছে, তোমার পতি সেবা করে করে সতীরমণী হয়ে উঠেছ, তোমার স্বামী অহংকারে মত্ত হয়ে স্বর্গ থেকে স্বর্গলোকের স্বর্গ দেবতাদের তাড়িয়ে দিয়েছে, তাই আমি শঙ্খচূড়ের মৃত্যু দেব বলে, মৃত্যুর কারণ হব বলে তোমার সতীত্বটা হরণ করে নিলাম। প্রভু তুমি আমার সতীত্ব যখন হরণ করেছ আমার তোমাকে আর কিছু বলার নেই, তুমি যে আমার সতীত্ব হরণ করলে তার জন্য আমি তোমাকে অভিশাপ দেব। তার আগে ভগবান বলে বললেন, তুলসী অভিশাপ দেবে আমি জানি, কিন্তু আজ যে আমি তোমার সতীত্ব হরণ করলাম তোমাকে অসতী করে দিলাম তার জন্য আমি তোমাকে বলছি, তোমার আজ মৃত্যু হবে, তোমার মৃত্যুর পরে তোমার দেহ থেকে একটি তুলসী বৃক্ষের সৃষ্টি হবে, সেই বৃক্ষ জগৎ সংসারের প্রত্যেকটি ভক্তের গৃহে প্রতিষ্ঠিত হবে, তোমাকে ছাড়া আমার ভোগ হবে না, তোমাকে ছাড়া আমার পূজা হবে না, যেদিন ভক্তরা তুলসী পত্র চয়ন করে আমার মস্তকে দেবে সেই দিন থেকে তুমি নাম নেবে কৃষ্ণ প্রিয়সী নারায়ণের ঘুরুনি সতী তুলসী। তুলসী অভিশাপ দিয়ে বলে উঠলেন, প্রভু আমি তোমায় অভিশাপ দিলাম তুমি স্বর্গের শ্রী হরি নারায়ণ আজ থেকে শিলায় পরিণত হবে, যার নাম হবে শালগ্রাম শিলা, তুমি মর্তির মাটিতে গিয়ে প্রতিষ্ঠিত হবে, মর্তির মাটিতে তুমি শালগ্রাম শিলা হয়ে বিরাজ করবে। তাই হলো তুলসীর মৃত্যু হলো, তার দেহ থেকে তুলসী বৃক্ষের সৃষ্টি হলো, আর সেই বৃক্ষ প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে বিরাজিত হলো, আর সেই পত্র ছাড়া কিন্তু নারায়ণ সেবা হয় না, যা কিছুই করুন একটা হলেও তুলসী পত্র আপনাকে দিতে হবে। তুলসীর কথা মতো ভগবান শিলাই পরিণত হলেন। ওদিকে চন্দ্রভাগা নদীর তীরে কি ঘটলো, তুলসীর স্বামী শঙ্খচূড় পরাজিত হয়ে গেল, ভোলানাথ কাঁধে করে নিয়ে গিয়ে ওই চন্দ্রভাগা নদীর জলে ফেলে দিল।
ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে তার দেহ থেকে শঙ্খের উৎপত্তি হলো, আর সেই শঙ্খ প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে বিরাজিত হলো। তুলসী বৃক্ষের সৃষ্টি হলো, শঙ্খের সৃষ্টি হলো। শঙ্খ ধ্বনি কেন করি? শঙ্খ হলো শঙ্খচূড়, তুলসী হলো সেই তুলসী বৃক্ষ তুলসী। তাহলে ওরা দুজনে তো স্বামী স্ত্রী, তাই স্বামী স্ত্রীর দুজনের মিলন করবার জন্য আমরা সবাই শঙ্খ ধ্বনি করি, উলুধ ধ্বনি করি। উলুধ ধ্বনি কেন করি না? উ আর লু এই দুটো শব্দের মধ্যে দুজন বিরাজমান। উতে আছে রাধা আর লুতে নীলকান্ত মনি। উতে আছে রাধা রানী, লুতে নীলকান্ত মনি। তাই সবাই মিলে একবার করুন উলুধ ধ্বনি। হৃদয় গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। তাই মা গো উলুধ ধ্বনি আর শঙ্খ ধ্বনি দিয়ে প্রতিদিনকার মতো আজও আমরা শঙ্খচূড় আর তুলসীর মিলন করে যাব, কেমন? তাই সবাই মিলে বলুন ওগো নম নম তুলসী, আমার প্রাণের প্রিয়সী, মনে আমার বাসনা আছে, আমার মনে বাসনা তোমার ওই চরণের দাস। সবাই করি বলো তালি দিয়ে নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কানে সেবা পাবো এই অভিলাষী। আচ্ছা মা, একটু নৃত্য করে করে করলে কেমন হয়, তাই না? তাই সবাই মিলে একটু উঠে দাঁড়ান, সবাই উঠে দাঁড়িয়ে উলুধ ধ্বনি শঙ্খ ধ্বনি দিয়ে ওগো নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, হরি বল, সেবা পাবো এই অভিলাষী। ওগো নম নম তুলসী কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। মোহনে অভিলাষ বিলাস কুঞ্জে দিও মা, মোহনে অভিলাষ বিলাস কুঞ্জে দিও মা, মোহনে অভিলাষ বিলাস কুঞ্জে দিও মা, জলে দিও সদাই যুগল রাশি। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। মোহনে অভিলাষ বিলাস কুঞ্জে দিও মা, মোহনে অভিলাষ বিলাস কুঞ্জে দিও মা, মোহনে অভিলাষ বিলাস কুঞ্জে দিও মা, আরে নয়নে দিও সদাই যুগল রাশি। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, হৃদয় গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। তাহলে শঙ্খচূড় আর তুলসীর মিলন হলো, এই খালি লীলা সমাপ্তি হলো। তাই আমি বলবো কি, শঙ্খচূড় আর তুলসীর মিলন হয়ে গেল, এবার একটু আমার রাধা গোবিন্দের নামে মিলন ধ্বনি করে নি, কেমন? তাই সবাই মিলে বলুন শ্যামের বামে দাঁড়াইল রা, ওরায় ধ্বনি গো 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 শ্যামের
প্রেমের বাবে দাঁড়াইল ধ্বনি শঙ্খ ধ্বনি ভক্তমান করে গো শ্যামের বামে দাঁড়াইল না ওরা ধ্বনি গো শ্যামের বামে দাঁড়াইল না ওরাই ধ্বনি গো ভক্তগণ করে গো শ্যামের বামে দাঁড়াইল ওরা ধ্বনি গো শ্যামের বামে দাঁড়াইল শ্যামের বামে দাঁড়াইল শ্যামের বামে দাঁড়াইল